আজ আমি আপনাদের এই ভিডিওতে জানাবো এস নামের জাতক জাতিকাদের সবথেকে বড় চার শত্রুর কথা। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি একজন এস নামের জাতক কিংবা জাতিকা হন তাহলে অবশ্যই জেনে নিন আপনার জীবনের সবথেকে বড় চারজন শত্রু যারা আপনার জীবনে বারংবার ক্ষতি করবেই করবে। এবং আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই ক্ষতির শিকার, অর্থাৎ আপনাদের জীবনে ইতিমধ্যেই ক্ষতি হয়ে গেছে। তাই প্রিয় বন্ধুরা, অবশ্যই সেই চারজন শত্রুকে আপনি আজ চিনে নিন যারা প্রকৃতই আপনাদের ক্ষতি করতে চায়। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই আপনার নামটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানান। আজ আমরা বলছি যাদের নামের প্রথম অক্ষর অর্থাৎ আদ্যক্ষর এস দিয়ে শুরু, তাদের জীবনের প্রধান চার শত্রুর কথা। একেবারেই প্রথমে চার কথা উল্লেখ করব, তিনি হলেন আপনার সবথেকে কাছের বন্ধু। খুব ভালো করে খেয়াল করলে দেখবেন আপনি যাকে আপনার জীবনের সবথেকে কাছের বন্ধু ভাবেন তিনি আপনার সবথেকে বড় শত্রু, বা তিনি আপনার সবথেকে বেশি হিংসে করে। হ্যাঁ বন্ধুরা, তাই এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করুন এবং এদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন। এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে এদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন, কারণ এদের দ্বারা আপনারা অতি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন, জীবনের সমস্যায় পড়বেন, জীবনের প্রতিটা পদে বাধা পাবেন। তাই প্রিয় বন্ধুরা, অবশ্যই এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন, তাই আপনারা অতি অবশ্যই এদের চিহ্নিত করার চেষ্টা করুন। দ্বিতীয় যে বন্ধুর কথা আমি বলবো তারা হলো, প্রত্যেকটি মানুষই কখনো না কখনো নিজের বলে কোনো মানুষকে ভেবেছিল, কিন্তু কালক্রমে দেখা গেছে যে তারাই তাদের সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে, যাকে আপনি হয়তো কখনো ভালোবেসেছেন। দেখা গেছে সেই আপনার জীবনের সবথেকে বড় শত্রু। আপনারা হয়তো অনেকেই মেলাতে পাচ্ছেন, কখনো কখনো হয়তো সম্পূর্ণ মেলে না, তবে এটা বলতে পারি 80% এস নামের জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই এমনটাই জীবনে ঘটেছে। তাই এই ধরনের মানুষগুলোর ছায়াতেও মারাবেন না, এই ধরনের মানুষগুলোর কাছ থেকে অবশ্যই দূরে চলে যান,
এই ধরনের মানুষগুলো যেন আপনার সম্পর্কে কিচ্ছু না জানতে পারে। তৃতীয়ত যেটি বলবো সেটি হলো, আপনার ঠিক প্রতিবেশী যে কেউ, দেখবেন আপনার প্রতিবেশী আপনার জন্য সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এস নামের জাতক জাতিকারা, আপনাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা অবশ্যই আপনার প্রতিবেশীর কাছ থেকে সাবধান হবেন, কারণ এদের দ্বারাই আপনার জীবনের সব থেকে বড় ক্ষতি হতে পারে। এবং সর্বশেষে বলবো, আপনার বেশ কিছু আত্মীয় স্বজন যারা সকল সময় আপনার সঙ্গে হিংসা করে এবং আপনার জীবনে উন্নতিতে বাধা দিয়ে থাকে, তাই প্রিয় বন্ধুরা, এদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন, এদের দ্বারা আপনার ক্ষতি হতেই পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার, এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই অমৃত বাণী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আজ আমি আপনাদের এই ভিডিওতে জানাবো, এস নামের জাতক জাতিকাদের সব থেকে বড় চার শত্রুর কথা। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি একজন এস নামের জাতক কিংবা জাতিকা হন, তাহলে অবশ্যই জেনে নিন, আপনার জীবনের সব থেকে বড় চারজন শত্রু যারা আপনার জীবনে বারংবার ক্ষতি করবেই করবে, এবং আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই ক্ষতির শিকার, অর্থাৎ আপনাদের জীবনে ইতিমধ্যেই ক্ষতি হয়ে গেছে। তাই প্রিয় বন্ধুরা, অবশ্যই সেই চারজন শত্রুকে আপনি আজ চিনে নিন যারা প্রকৃতই আপনাদের ক্ষতি করতে চায়। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি